পঞ্চায়েত ভোটে প্রাককালে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, পদচ্যুত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন বর্ষিয়ার নেতা। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ। পঞ্চায়েত ভোটে দলের ফলাফল খারাপ হবে দাবি ওই নেতার, যদিও গোষ্ঠী কন্দলের কথা মানতে নারাজ ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি মুখে না বললেও কার্যত মেনে নিয়েছে চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। তীব্র কটাক্ষ বিজেপির, তুঙ্গে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে ছিলেন শেখ দানেশ। 2019 সালে মৌসুম বেঞ্জির নূর জেলা সভানেত্রী থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই সামলাচ্ছেন ব্লক সহসভাপতির দায়িত্ব। কিন্তু দু মাস আগে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়। হজরত আলীর জায়গায় ব্লক সভাপতি হন তবারক হোসেন চৌধুরী। দুই মাস পর নতুন ব্লক সভাপতির নেতৃত্বে ব্লক কমিটি ঘোষণা হয়। সেই কমিটিতে সহসভাপতির পদ পাননি শেখ দানেশ, তাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। লিস্ট সামনে আসতেই ক্ষুব্ধ ওই নেতা সোমবার লিখিতভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ব্লক সভাপতিকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে উগড়ে দিয়েছেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। শেখ দানেশ দাবি করেছেন গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূল, একটি ব্লকে তিন চারটি করে গোষ্ঠী, গোষ্ঠী কন্দলের জন্যই তাকে পদ থেকে সরানো হয়েছে। তিনি যেভাবে দলের কাজ সামলেছেন সেখানে তার পদোন্নতি হওয়া উচিত, কিন্তু এইভাবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। দলের মধ্যে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দাবি করেছেন এরকম চললে পঞ্চায়েত ভোটে খারাপ ফলাফল করবে দল, তবে তিনি দল ত্যাগ করছেন না, সাধারণ কর্মী হিসাবে দলে থেকে যাবেন। এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী জানিয়েছেন উনি দক্ষ নেতা ছিলেন, সেক্ষেত্রে উনাকে পদ থেকে সরিয়ে দিলে খারাপ লাগতে পারে, তবে আমি দায়িত্বে থাকাকালীন এরকম কোন অভিযোগ ছিল না। উনি যা যা অভিযোগ করেছেন ভোটের ফলাফলে সেটা বোঝা যাবে। পাল্টা ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরীর দাবি গোষ্ঠী কুন্দলের অভিযোগ মিথ্যা, দলের আভ্যন্তরীণ বিষয় দলের মধ্যে মিটিয়ে নেওয়া হবে। এদিকে এই দিয়ে তৃণমূলকে তীব্র খোঁচা দিয়েছে বিজেপি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরাই নেতাদের নিয়ে খেলবে এমনটাই কটাক্ষ বিজেপি। তৃণমূল নেতা তথা পদত্যাগী শেখ দানেশ বলেন দলের মধ্যে এমন প্রচুর গোষ্ঠী আগে এরকম ছিল না, মানুষের পদোন্নতি হয় আমার অবনতি হল, টিভি খুললে দেখা যায় এই জলাতে দুর্নীতি, এরকম হলে দলের ফল খারাপ হবে, যদিও আমি দল ছাড়ব না, সাধারণ কর্মী হিসেবে থেকে যাব। প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী বলেন আমি যে সময় দায়িত্বে ছিলাম তখন কোন গোষ্ঠীকুন্দল ছিল না, উনি দায়িত্বের সঙ্গে নিজের কাজ সামলেছেন, তবে উনি যেটা অভিযোগ করেছেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার, পঞ্চায়েত ভোটের ফলাফল দেখলে বোঝা যাবে। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন আমাদের দলের মধ্যে কোন গোষ্ঠী নেই, এটা মিথ্যা কথা, লিখিতভাবে ওনার পদত্যাগ পত্র আসলে আমরা কথা বলব, ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা দলের মধ্যে মিটিয়ে নেওয়া হবে। উত্তর মালদা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন একজন বর্ষিয়ার নেতাকে এইভাবে পদ থেকে সরিয়ে দিচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এরকমই হয়, ভোট আসলে প্রত্যেকটা বুথে গোষ্ঠী দেখা যাবে, তৃণমূলের নেতা কর্মীরাই তাদের ভেতরের দুর্নীতি সামনে আনছে। প্রসঙ্গত বিগত পঞ্চায়েত ভোট থেকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে যথেষ্ট ভালো ফলাফল করেছে শাসক দল। নয়টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নয়টা গ্রাম পঞ্চায়েতই রয়েছে তৃণমূলের দখলে, কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটের প্রাককালে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিকভাবে মানুষের কাছে ভুল বার্তা যাবে, মুখে না বললেও যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। পদত্যাগ পত্র পাঠালাম আমি প্রায় তিন বছর আগে থেকে ব্লক সহসভাপতির পদে ছিলাম, আজকে হঠাৎ যে লিস্টটা বেরিয়েছে তাতে আমি দেখলাম আমাকে অঞ্চল এক্সিকিউটিভ পদে রাখা হয়েছে যার সিরিয়াল নাম্বার হচ্ছে 50। অতএব আমি এই পদে থাকতে রাজি নয়, যেহেতু মানুষের প্রমোশন হয় আমাকে ডিম প্রমোশন করা হয়েছে, এই জন্য আমি আর এই পদে থাকতে রাজি নয়। আমি আজকে পদত্যাগ করলাম আর আগামীতে আমি তৃণমূলের সৈনিক হয়ে কাজ করতে চাই, যেহেতু যেভাবে আমাদের টিএমসিতে দলাদলি গ্রুপিজিএম আছে সেই হিসাবে আমাদের পদে না থাকাই ভালো, অতএব আমি সাধারণ সৈনিক হিসাবে আগামীতে কাজ করতে চাই। দলাদলি গ্রুপবাজি যেটা বলছেন, হ্যাঁ গ্রুপবাজি চলছে যেটা, সেটা আমি আর পছন্দ নয়, অতএব আমি সৈনিক হিসাবে কাজ করতে চাই। কাদের মধ্যে এই গ্রুপবাজি চলছে? টিএমসির মধ্যে যেভাবে গ্রুপিজিং চলছে। কতগুলো গোষ্ঠী আছে আপনাদের এখানে? এখানে তিন চারটা গোষ্ঠী আছে। আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত আসেনি, তাহলে
বিবেচনা করে দেখছি, ওনার সঙ্গে আলোচনা করে এটা খুব মিটিয়ে দেবো, এটা আমি বিশ্বাস রাখি। থাকতেই পারে আমাদের দলের মধ্যে, এটাকে মিটিয়ে নেব, খুব বিক্ষোভ থাকতেই পারে। দলেরই সেই দানেশ যিনি আজকে পদত্যাগ করেছেন, তিনি তার তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে দলে তৃণমূল দুই নম্বর ব্লকে দলে কমিটিতে গোষ্ঠী কন্দলে জর্জরিত, কি বলবেন আপনি? না, বাজে কথা বলেছে, আমাদের দলে কোনো গোষ্ঠী কন্দল নেই। এদের মধ্যে জন্মলগ্ন থেকেই গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই যে বারবার বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যারা দায়িত্বে আছে তারা সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিরই ভূমিকা পালন করেছে। মানে ওখানটায় সাংগঠনিক বলে কোনো কথা ছিল না এদের দলের মধ্যে। যে দায়িত্ব পাচ্ছে সেই ওখানটায় বলছে নাকি আমি মালিক, বাকিরা সবাই কর্মচারী। তো স্বাভাবিক হয়েছে, একজন পুরনো পদাধিকারী যিনি বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, উনি ছিলেন ব্লক টু এর, হরিশ্চন্দ্রপুর ব্লক টু এর অন্তর্গত তৃণমূল কংগ্রেসের মধ্যে সহসভাপতির দায়িত্বে ছিলেন। এখন দেখা যাচ্ছে কি ওনার উন্নতি কী হবে, কোন প্রমোশন কী পাবেন উনি দায়িত্বের মধ্যে, সেটা না পেয়ে ওনাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক, খোপের তো বহিঃপ্রকাশ হওয়া বাধ্যতামূলক। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।